সাত সকালে মালদহে নাবালিকার মৃতদেহ উদ্ধার ধর্ষণ করে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য কালিয়াচকে সাত সকালে ধান জমির পাশে পড়ে নাবালিকার মৃতদেহ মালদহের কালিয়াচক থানার শাহবাজুপুর আকন্দেরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুরের ঘটনায় তীব্র আতঙ্ক মঙ্গলবার সকালে জমিতে গিয়ে দেহটি দেখতে পান এলাকার বাসিন্দারা মৃতদেহের পাশে ব্যাগ পড়েছিল সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় পুলিশকে কালিয়াচক পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ নাবালিকার পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয়দের অভিযোগ মেয়েটিকে ধর্ষণের পর খুন করে কেউ বা কারা জমিতে ফেলে রেখে গিয়েছে পুলিশ সূত্রের খবর মঙ্গলবার সকালে কালিয়াচক থানায় খবর পৌঁছয় আকন্দ বেরিয়ার উজিরপুরে জমিতে এক নাবালিকার মৃতদেহ পড়ে রয়েছে স্কুল ছাত্রী বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায় দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তে পাঠানো হয় সেই সঙ্গে বাসিন্দাদের করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মেয়েটিকে স্কুল ছাত্রী বলেই মনে হচ্ছে তাদের সঙ্গে স্কুল ব্যাগও রয়েছে সম্ভবত টিউশন সেরে ফেরার পথে সে যৌন নিগ্রহের শিকার হয়েছে তারপর খুনের পর দেহ লোপাটের জন্য গভীর রাতে আততায়রা জমিতে ফেলে দিয়েছে সদ্যই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি প্রকৃত ঘটনা চাপা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পরিদর্শনে এসে অসহযোগিতার অভিযোগ তুলেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং এসটি কমিশন ময়নাতদন্তের রিপোর্টকে চ্যালেঞ্জ করা হয়েছে নিয়ে যখন চাপান উত্তর তঙ্গে ঠিক তখনই পাশের জেলায় ফের একই ধরনের ঘটনায় জনরস বাড়ছে স্বভাবতই সাত সকালে মালদহে নাবালিকার মৃতদেহ উদ্ধার ধর্ষণ করে খুনের অভিযোগে তীব্র চাঞ্চল্য কালিয়াচকে সাত সকালে ধান জমির পাশে পড়ে নাবালিকার মৃতদেহ মালদহের কালিয়াচক থানার শাহবাজপুর আকন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার উজিরপুরের ঘটনায় তীব্র আতঙ্ক মঙ্গলবার সকালে জমিতে গিয়ে দেহটি দেখতে পান এলাকার বাসিন্দারা মৃতদেহের পাশে ব্যাগ পড়েছিল সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় পুলিশকে কালিয়াচক পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ নাবালিকার পরিচয় জানার চেষ্টা করছে স্থানীয়দের অভিযোগ মেয়েটিকে ধর্ষণের পর খুন করে কেউ বা কারা জমিতে ফেলে রেখে গিয়েছে পুলিশ সূত্রের খবর মঙ্গলবার সকালে কালিয়াচক থানায় খবর উজিরপুরে জমিতে এক নাবালিকার মৃতদেহ পড়ে স্কুল ছাত্রী বলে অনুমান করছেন স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায় দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয় সেই সঙ্গে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মেয়েটিকে স্কুল ছাত্রী বলেই মনে হচ্ছে তাঁদের সঙ্গে স্কুল ব্যাগও রয়েছে সম্ভবত টিউশন সেরে ফেরার পথে সে যৌন নিগ্রহের শিকার হয়েছে তারপর খুনের পথ দেহ লোপাটের জন্য গভীর রাতে আততায়রা জমিতে ফেলে দিয়েছে সদ্যই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি চাপা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পরিদর্শনে এসে অসহযোগিতার অভিযোগ তুলেছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং এসটি কমিশন ময়নাতদন্তের রিপোর্টকে চ্যালেঞ্জ করা হয়েছে নিয়ে যখন উত্তর তুঙ্গে ঠিক তখনই পাশের জেলায় ফের একই ধরনের ঘটনায় জনরস বাড়ছে স্বভাবতই